আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা চারটি গাড়ির রিভিউ দেখাবো একসঙ্গে। তো আমরা চারটি গাড়ির ফুল ভিডিওটা ভালোভাবে দেখবো এবং দেখার পরে আমরা ইনশাল্লাহ প্রাইস নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা একটু ধৈর্য সহকারে প্রত্যেকটি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আমরা ফার্স্ট টাইম আপনাদেরকে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে আপনার মিৎসুবিশি ল্যান্সার। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আমি যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে মিৎসুবিশি ল্যান্সার ব্ল্যাক কালারের। এই গাড়ির মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2013। তো এই গাড়িটি এলপিজি করা, 60 লিটারের এলপিজি সহ এই গাড়িটি আমরা পেয়ে যাব। তো গাড়ির কন্ডিশন খুবই ভালো, আর এলপিজি সহ অনেকেই ল্যান্সার গাড়ি চেয়েছিলেন বা তাদের জন্য এলপিজি আমরা নিয়ে এসেছি। এলপিজি সহ ব্ল্যাক কালারের গাড়ি, 2004 মডেল, 2013 সালে রেজিস্ট্রেশন করা, খুবই চমৎকার একটি গাড়ি। আমরা লাইটগুলো দেখতে পাচ্ছি, গাড়ির ফুল নিউ লাইট, আগে লাইটগুলো একটু ঘোলা হয়ে যাওয়ার কারণে আমরা নতুন লাইট লাগিয়েছি। নতুন লাইট লাগানোর কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। অবভিয়াসলি আপনারা ফুল ভিউটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির বাম দিকের ফুল ভিউ দেখতে পাচ্ছেন, যথেষ্ট স্মার্ট গাড়ি। আর মিৎসুবিশি ল্যান্সার হচ্ছে একটু স্পোর্টস টাইপের কার, যার কারণে অনেকে এই ল্যান্সারকে পছন্দ করে থাকেন। আর এটি হচ্ছে 1500 cc, আপনাদের বলে রাখছি এটি 1500 cc হওয়ার কারণে এটি গ সিরিজের 35 সিরিয়াল পেয়ে যাচ্ছে। 4 মডেল 13 রেজিস্ট্রেশন করা 35 সিরিয়ালের একটি মিৎসুবিশি ল্যান্সার গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। কোথাও কোনো স্ক্র্যাচ নেই কারণ আমরা গাড়িটি ফুল রং করিয়েছি, নতুন রং। তো যার কারণে আপনি যখন বাসায় গাড়িটি নেবেন কেনার পরে আপনার কাছে মনে হবে যে একটি নতুন গাড়ি আপনি নিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আমি গাড়ির পিছন থেকে একটু আপনাদেরকে ভিউটা দেখিয়ে রাখি। ভিউয়ার্স, আমরা গাড়িটির বাম পাশের পিছন থেকে ভিউটি দেখতে পাচ্ছি এবং ব্ল্যাক কালার সাথে রেড অ্যান্ড হোয়াইটের মিশ্রণে যে লাইটটি খুবই চমৎকার লাগছে। আপনারা এই লাইটটি মিৎসুবিশি ল্যান্সারের যে লাইটটি, লাইটের কারণে গাড়ির শেপটা যথেষ্ট সুন্দর লাগে, অনেকেই এই লাইটটি পছন্দ করে থাকে। এবং গাড়ির টায়ার কন্ডিশনও খুবই ভালো, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আমি একটু গাড়িটির ডান দিক থেকে একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। ভিউয়ার্স, আমরা গাড়িটির ডান দিকের পিছনের সাইড থেকে আমরা ফুল ভিউটা দেখার চেষ্টা করছি। নতুন কালার করা, খুবই চমৎকার একটি গাড়ি, ফ্রেশ কন্ডিশনে, অলমোস্ট নিউ অবস্থায় আছে গাড়িটি। তো বন্ধুরা, আমি গাড়ির ডান দিকের ফুল ভিউটা দেখালাম পিছন থেকে, এবার আমি গাড়িটির এলপিজি দিকে আপনাদেরকে দেখিয়ে দিই। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে এলপিজি অপশনটি দেখিয়ে রাখছি কারণ এলপিজি এখন খুবই একটি যথেষ্ট ভালো ফিটিংস। এলপিজি, এই ফিটিংসটি অনেকেই চেয়ে থাকেন কারণ এলপিজি আপনারা জানেন যে এটি অনেকটা তেলের মতো স্মুথ রাখে ইঞ্জিনটাকে, যার কারণে এলপিজিটা খুবই জনপ্রিয় হয়েছে আমাদের দেশে। তো আমরা এলপিজি সহ এই গাড়িটি পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এলপিজিকে দেখা হয় এবং গাড়িটির ভিতরের অংশটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। ভিউয়ার্স, আমরা গাড়িটির সামনের ফ্রন্ট সাইডের ভিতরের ভিউটা দেখার চেষ্টা করছি। তো আমরা নর্মালি এখনও গাড়িটিতে সিট কভার লাগানো হয়নি, তবে আমরা গাড়িটির সিট কভার আপনাদেরকে লাগিয়ে দিব। আমরা হয়তো দু একদিনের মধ্যেই সিট কভারটা লাগিয়ে ফেলবো। তো আপনারা ফিজিক্যালি আসলে আপনারা সিট কভার সহ পেয়ে যাবেন গাড়িটিতে। সো এটি আপনাদের জন্য একটা এক্সট্রা ফিটিংস আমরা আপনাদের জন্য আমরা করে রাখবো। সো আমরা চাইবো যে আপনারা অবশ্যই ফিজিক্যালি গাড়িটি দেখবেন। 1500 cc-র এই গাড়িটি খুবই ভালো অবস্থায় আছে এবং ড্যাশবোর্ডটি যথেষ্ট ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন। এবং গাড়িটির স্টিয়ারিং হুইলটাও আমি নতুন লাগিয়ে দিব আপনাদের, যে হুইল কভারটি আছে কভারটিও নর্মালি পুরাতন হয়ে গেছে, আমি একটু নতুন কভারও আপনাদের জন্য লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির সামনে থেকে একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। ভিউয়ার্স, আমরা গাড়িটির ফুল ভিউটা দেখলাম এবং আমরা সামনে থেকেও ডান দিকে ভিউটা দেখতে পাচ্ছি এবং গাড়িটির লাইটগুলো নতুন হওয়ার কারণে গাড়িটি খুব চমৎকার লাগছে। তো আমি আশা করবো আপনারা সরাসরি দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে এবং প্রাইসও খুব রিজনেবল। 2010 মডেল 13 রেজিস্ট্রেশন করা 35 সিরিয়ালের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 7 লাখ টাকা বা 6,95,000, এরকমই আমরা চাচ্ছি। তো আমরা আর একটু নেগোসিয়েট করবো, আমরা খুব রিজনেবল প্রাইস চাচ্ছি এবং যথেষ্ট রিজনেবল প্রাইসে গাড়িটি সেল করবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের শোরুম হচ্ছে 257 তেজগাঁও নাভিসপুর এরিয়াতে অবস্থিত। আমাদের চ্যানেলটির নাম হচ্ছে জুবায়ের কার্স এবং আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কার গিডি। তো আপনারা সবাই আমন্ত্রিত আমাদের সুপার কার গিডিতে। এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে টয়োটা অ্যাকটিভ। এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2010, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014। সিএনজি চালিত, খুবই ভালো অবস্থায় আছে গাড়িটি।
হোয়াইট কালারের গাড়ি, আপনারা অনেকেই হোয়াইট কালার গাড়ি চেয়েছিলেন, তাদের জন্য এই গাড়িটি আনা। ভিতরে বেস কালার ইন্টেরিয়ার, লেদার ইন্টেরিয়ার এবং গাড়িতে স্টিল বাম্পারের অপশনও আছে সামনে এবং পিছনে। ফুল লোডেড ফ্রেশ একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু গাড়িটির পিছনের ভিউটা একটু দেখে রেখেছি। আমরা গাড়িটির পিছন থেকে বাম দিকের ভিউটা দেখতে পেলাম এবং আমি পিছন থেকে ডান দিকের ভিউটা আপনাদেরকে দেখাবো। 37 সিরিয়ালের গাড়ি এবং পিছনে যে বাম্পারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাবল পার্টের বাম্পার, এটি একটি এক্সট্রা ফিটিং, ভালো ফিটিং। তো গাড়িটির ফুল ভিউটা আপনাদেরকে আমি পিছন থেকে দেখানোর চেষ্টা করছি, যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। তো গাড়িতে দু একটা স্ক্র্যাচ আপনারা লক্ষ্য করতে পারবেন যদি ফিজিক্যালি আসেন, কারণ এই গাড়িতে আমরা কোনো রং করাইনি, অ্যাজ ইট ইজ অবস্থায় আমরা রেখে দিয়েছি আপনাদের জন্য, ফ্রেশ আছে যার কারণে আমার রং করা লাগেনি। তো ইনশাল্লাহ আপনারা যদি ফিজিক্যালি এসে কোনো ত্রুটি ধরতে পারেন আমি সেই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আমি একটু ভিতরের অপশনগুলো একটু দেখান। বন্ধুরা আমি গাড়িটির ড্রাইভিং ডোরের যে প্যাডটি দেখাচ্ছি, এখানে আমরা স্মার্ট সুইচগুলো পেয়ে যাব এবং এখানে আমরা আপনার কাপ হোল্ডারের অপশনও আছে, স্পিকারের অপশন এবং গাড়িটিতে আপনার ভিতরে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফুললি বিস্কিট কালার। আমরা অনেকেই বিস্কিট কালার টয়োটা একজিও গাড়ি খুঁজে থাকি, ভিতরে বেইজ ইন্টেরিয়ার খুব কম পাওয়া যায়, অনেক সময় সাদা টাইপের একটি কালার দেখা যায় বিভিন্ন সময়, কিন্তু আমরা একটু লাইটিংয়ের মধ্যে দেখাই বেইজ কালার ইন্টেরিয়ার হলে কালারটি এরকম হবে, একটু গোল্ডেন শেড থাকবে বিস্কিট কালার, যার কারণে ভিতরটা খুব সুন্দর লাগে। আমি এখানে লাইটিং আছে বিধায় আমি এখানে ড্যাশবোর্ডটি একটু দেখিয়ে রাখছি, আর এদিকে ভিতরটা একটু অন্ধকার যার কারণে আপনাদের খুব বেশি সুন্দর লাগছে না। আবার গাড়িটির সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ফুললি ফিটিং সিট কভারের অপশন, সো এখানে আমরা সিট কভার সহ পেয়ে যাব, ফুল রেডি গাড়ি। এবং গাড়িতে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশনও আপনারা পেয়ে যাবেন। সো এই গাড়িটি পেতে অবশ্যই আমাদের সুপার কার ভিডিওতে চলে আসবেন। তো বন্ধুরা আমি একটু সামনে থেকে আরেকবার একটু দেখে রাখি গাড়িটি। ভিউয়ার্স আমি গাড়িটির সামনে থেকে ভিউটা দেখাচ্ছি, ডান দিকের ভিউ, খুবই চমৎকার গাড়ি। এটি হচ্ছে আপনার হোয়াইট কালারের, ভিতরে বিস্কিট কালার, এটি সিএনজি চালিত, 2010 মডেল, 2014 সালে রেজিস্ট্রেশন করা, ফুল লোডেড, সিট কভার বাম্পার সবকিছুই কমপ্লিট করা আছে। তো বন্ধুরা এই গাড়িটি আপনারা পেতে অবশ্যই আমাদের সুপার কার ভিডিওতে চলে আসবেন। তো আমাদের এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 12,80,000 টাকা, বেইজ ইন্টেরিয়ারের গাড়ি, তো ভিতরে বিস্কিট কালার, বাইরে হোয়াইট কালার, 10 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014, ফুল লোডেড কমপ্লিট একটি গাড়ি। তো 12,80,000 টাকা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস, তবে আমরা ট্রাই করবো আর একটু রিজনেবল প্রাইস আপনাদেরকে দেওয়ার জন্য, সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে। তো বন্ধুরা এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি দেখো। এখন যে গাড়িটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কিয়া স্পোর্টস গাড়ি, 2014 মডেল, 2014 সালে রেজিস্ট্রেশন করা, 2000cc-র একটি জিপ গাড়ি, তো 5-seater গাড়ি। আর এই গাড়িগুলোর ফিটিংস খুবই ভালো ফিটিংস এর হয়ে থাকে, যেমন এই গাড়িটিতে আপনার HID প্রজেকশন হেডলাইট আমরা পেয়ে যাব এবং নিচে ফগ লাইটটি পাবো, যথেষ্ট স্মার্ট শেপ। আমরা ফুল শেপটা একটু সামনে শেপটা আপনাদেরকে দেখিয়ে রাখছি এবং গাড়ির ভিতরে কিছু ফিটিংস থাকে খুবই স্মার্ট ফিটিং, যেমন আপনার বিল্ট ইন লেদার ইন্টেরিয়ারের অপশন আছে এই গাড়িতে, ফুল লেদার, এবং গাড়িতে আপনার ব্যাক ক্যামেরার বেটার বিল্ট ইন ব্যাক ক্যামেরার অপশন আছে এবং গাড়ি খুব লাক্সারিয়াস সিটের গাড়ি এগুলো। তো বন্ধুরা আমি গাড়িটির পিছন থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা এই গাড়িতে আমরা পিছনের অপশনটি দেখতে পাচ্ছি, খুবই চমৎকার ফিটিংস। এখানে একটা স্লিম স্পয়লার আছে, স্লিম স্পয়লার এবং পাশে হচ্ছে স্লিম একটি রোববারের অপশন আছে, এটি খুবই স্মার্ট লাগে। যদি আপনারা ফিজিক্যালি দেখেন তাহলে ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হবে। এবং গাড়িটিতে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক গ্লাসগুলো, আপনার টিন্টেড গ্লাস, এবং গাড়িতে পিছনে যে লাইটগুলো এটি হচ্ছে নিউ শেপের লাইট, নর্মালি আপনার 11-12 এই লাইটগুলো থাকবে না, ওটা হচ্ছে ওল্ড শেপের লাইট থাকে। এখানে আমরা একটি শু লাইটের অপশন দেখতে পাচ্ছি, গাড়ি খুব সুন্দর লাগছে এবং লাইটগুলো হচ্ছে LED লাইট, যার কারণে গাড়ির লাইটগুলো এই LED হওয়ার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বৃদ্ধি হয়ে যায়। আমি একটু গাড়িটির ফুল ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, ফুল লেদার ইন্টেরিয়ার গাড়ি, 2014 মডেল, 2014 সালে রেজিস্ট্রেশন করা, 2014 সালের একটি জিপ হিসাবে কিয়া স্পোর্টস, যথেষ্ট রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন। আপনার নিউ কিনতে গেলে অলমোস্ট 50,000-50,00,000-এর উপরে আপনার অ্যামাউন্ট চলে যাবে এই গাড়িটি কিনতে গেলে, তো আমরা যথেষ্ট রিজনেবল প্রাইসে দিচ্ছি, মাত্র 22,90,000 টাকা আছে আমাদের আস্কিং প্রাইস, 22,90,000। আমরা একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়ি দেওয়ার চেষ্টা করবো, এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি আমি দেখাবো। ভিউয়ার্স এখন যে গাড়িটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আপনার টয়োটা
নোয়া এক্স না, এটা হচ্ছে জি নোয়া। অনেক সময় আমরা এক্স নোয়া এটাকে আমরা নেম নামে ডেকে থাকি, কিন্তু এটা হচ্ছে আপনার জি এডিশনের নোয়া। আর জি এডিশনে কিছু স্পেশাল ফিটিংস থাকে, আমি ফিটিংসগুলো আপনাদেরকে দেখাবো। এবং এটি মডেল 2005, রেজিস্ট্রেশন এর হচ্ছে 2011 সালে। সো 11 থেকে এই গাড়ি আমাদের দেশে চলছে। পাঁচের মডেল 11 থেকে রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালার, ভিতরে বিস্কিট কালার। এবং এই গাড়িতে আপনার 90 লিটার একটি সিএনজি আমরা পেয়ে যাবো, সিএনজি সিলিন্ডার। এবং সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পার পেয়ে যাবো। এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি স্পয়লার পেয়ে যাচ্ছি, খুবই চমৎকার ফিটিংস। নোয়াতে স্পয়লার না থাকলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, তো স্পয়লার থাকার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়ে গেছে। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির একটা টায়ার কন্ডিশন আপনাদেরকে একটু দেখিয়ে রাখি। এই গাড়ির টায়ারটি অলমোস্ট নিউ, আমরা 4টি টায়ার নতুন পেয়ে যাবো, এই জন্য আমি একটু দেখিয়ে রাখি। কারণ হচ্ছে একটি গাড়ি কেনার ক্ষেত্রে আপনার টায়ার কন্ডিশনটা অবশ্যই আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে। 4টি টায়ার কিনতে গেলে অনেক বড় একটা অ্যামাউন্টের ব্যাপার হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ভিতরের অংশটা একটু আপনাদেরকে দেখানো, আমরা ভিতরের অপশনগুলো আপনাদেরকে দেখাই। আমরা দেখতে পাচ্ছি গাড়িটি ফুল লেদার ইন্টেরিয়ার, ফিটিং লেদার, এবং ভিতরে বিস্কিট কালার। তো আমি সামনের সিটটা আপনাদেরকে দেখাবো। এবং এখানে পিছনে যে একটি মিডিলের যে সিটের শাড়িটা, এখানে আমরা 2টি সিট পেয়ে যাচ্ছি, এটাকে ক্যাপ্টেন সিট বলে। ক্যাপ্টেন সিটের মধ্যে এটি হচ্ছে আপনার সবচেয়ে আপডেটেড আপ ফিটিংসের একটি গাড়ি। সিটটা হচ্ছে ফুললি পাওয়ার সিট। তো এই সিটটি আপনি সুইচের মাধ্যমে সিটটা আপনি হচ্ছে সামনে এবং পিছনে আপনি নিতে পারবেন। সো এটি খুবই ভালো ফিটিংস। এবং এখানে এই সিটটি হচ্ছে সবচেয়ে লাক্সারিয়াস, এখানে যে প্যাসেঞ্জারটি থাকবেন সে অনেক আরামে এই গাড়িটি আপনি রান করতে পারবেন এবং খুব স্মুথলি আপনি আপনি জার্নি করতে পারবেন। এখানে আমরা 2টি হ্যান্ডরেস্টের অপশনও পেয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে 2টি হ্যান্ডরেস্টের অপশন। সো হ্যান্ডরেস্ট এবং উপরে হেডরেস্ট, ফুল আরামদায়ক একটি জার্নির জন্য এই গাড়িটি আপনার খুবই পছন্দ হবে। এবং গাড়িটিতে ফুল সেন্ট্রাল এসির অপশন থাকে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সিটের উপরেই একটি করে এসির প্যানেল দেওয়া আছে। আপনি পিছনে আপনার এসির প্যানেলের এখানে আপনার একটি স্মার্ট সুইচ আছে, এই সুইচের মাধ্যমে আপনি আপনার এসির পাওয়ার কম বেশি করে নিয়ে আপনি এসিটি আপনি ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, আমি একটু গাড়িটির সামনের সিটগুলো একটু দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির সামনের প্যাডের, ডুরের প্যাডের অপশনটি যথেষ্ট ক্লিন, ফ্রেশ, স্বচ্ছ একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভিতরটা বিস্কিট কালার হওয়াতে খুবই চমৎকার লাগছে। এবং সিটগুলো যথেষ্ট ফ্রেশ, নতুন সিট কভার লাগানো এবং ফিটিং লেদার লাগানো। আর এখানে আমরা কিছু স্পেশাল ফিটিংস দেখতে পাচ্ছি গাড়িটিতে, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশন পাবো, সাথে আমরা উডেন প্যানেলের অপশনও দেখতে পাচ্ছি। আর উডেন থাকার কারণে খুবই সুন্দর লাগছে এবং উডেনটি খুব কোয়ালিটিফুল উডেন, কালারটিও খুবই সুন্দর। এবং এখানে আমরা যে এসির প্যানেলটি দেখতে পাচ্ছি এটি ফুললি সফটাস এসি। আপনি এই সফটাস এসিটা আপনার পেয়ে যাবেন একমাত্র জি এডিশনের গাড়িতে। তো আমরা জি এডিশনের গাড়িটি পেয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। ভিউয়ার্স, আমরা গাড়িটির ফ্রন্ট সাইডটি দেখার চেষ্টা করছি। এই গাড়িটি 2005 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার 2011 সালে। আমরা সামনের অপশনটি দেখতে পাচ্ছি, সামনের গ্রিল, লাইট, বাম্পার, প্লাস্টিক বাম্পার, যেটি ফুললি নিউ শেপের। আমরা নিউ শেপের একটি লোহা দেখতে পাচ্ছি, খুবই চমৎকার কালার এবং খুবই চমৎকার কন্ডিশনের, কিন্তু প্রাইস যথেষ্ট রিজনেবল। 2005 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011 সালে, সিএনজি করা, বেইজ ইন্টেরিয়ার এবং ক্যাপ্টেন সিট সহ এই গাড়িটি আমরা পেয়ে যাব। আর ভিউয়ার্স, আমাদের শোরুম হচ্ছে 257 তেজগাঁ নাভিস্কো এরিয়াতে অবস্থিত। আমাদের এখানে হিউজ কালেকশন থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখানোর চেষ্টা করি, এরপর এটির প্রাইস নিয়ে আমরা আলোচনা করব। এত হিউজ কালেকশনের মধ্যে যদি আপনি একবার আসেন, আমার বিশ্বাস আপনার পছন্দ মতো যে কোনো একটি গাড়ি খুব সহজে কিনতে পারবেন। এখানে আপনার 3 লাখ টাকা থেকে শুরু করে যথেষ্ট বড় অ্যামাউন্টের গাড়ি এখানে অ্যাভেলেবেল টাইম পাওয়া যায়। তো আমরা রেগুলারই আলহামদুলিল্লাহ গাড়ি সেল করে থাকি এবং আমরা যথেষ্ট রিজনেবল প্রাইসে গাড়ি সেল করার চেষ্টা করি। সেক্ষেত্রে একবার হলেও আমাদের শোরুম ভিজিট করার চেষ্টা করতে হবে। আর বন্ধুরা, এই গাড়ি মডেল 2005, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011, সিএনজি সহ বেইজ ইন্টেরিয়ার। এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 12,90,000 টাকা। এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 12,90,000। তবে আমরা যে প্রাইসটি বলি এটি হচ্ছে আমাদের আস্কিং। আমাদের প্রত্যেকটি গাড়িরই প্রাইস এই আস্কিং প্রাইস থেকে যথেষ্ট রিজনেবল প্রাইস এই গাড়ি দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে বেটার হয়ে হচ্ছে আমাদের শোরুম যদি ভিজিট করেন। আর ফোনে কথা বললে অনেক সময় আপনার গাড়ি পছন্দ নাও হতে পারে, আর আপনি যখন গাড়ি দেখবেন তখন আপনার পছন্দ হয়ে যাবে। যার কারণে আমি বলবো, একবার হলে আমাদের শোরুমে চলে আসেন, অন্তত 1 কাপ চা খেয়ে যান এবং আমাদের সঙ্গে দেখা করে যান।
আপনার ভালো কিছু পাওয়ার জন্য আমাদের শোরুম তেজগাঁ নাভিস্কো 257 তেজগাঁ নাভিস্কো এরিয়াতে চলে আসতে হবে। আর যারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা করা হয়নি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন, তাহলে আমাদের প্রত্যেকটি আপডেট আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং আপনার পছন্দের গাড়িটি কেনার জন্য আমাদের শোরুমে চলে আসবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।